Dorielton Gomez-এর দৃষ্টিনন্দন বাইসাইকেল কিক দেখেছে বাংলাদেশ প্রিমিয়ার লীগ ফুটবল। বাংলাদেশ পুলিশের বিপক্ষে বসুন্ধরা কিংসের 1-0 গোলের কষ্টার্জিত জয়ের দিনে ট্রেডমার্ক ছিল এই ব্রাজিলিয়ানের গোলটি। বেশ কিছু সুযোগ হাতছাড়া করায় স্কোর লাইন বাড়াতে পারেনি বসুন্ধরা কিংস। কাপের মধ্যে দিয়ে খেলা শুরু হয়ে গেল। বসুন্ধরা কিংস অ্যারেনায় বাংলাদেশ পুলিশকে আতিথ্য দেয় বসুন্ধরা কিংস। ঘরের মাঠের প্রতিপক্ষকে চেপে ধরে খেলতে থাকে স্বাগতিকরা। আক্রমণ পাল্টা আক্রমণে মাঠের উত্তাপ ছড়িয়ে পড়ে গ্যালারিতেও। এরই মধ্যে সেই উত্তাপে ঘি ঢেলে বসেন ডোরিয়েলটন গোমেজ। ডি বক্সের বাইরে থেকে রাকিব হোসেনের শূন্যে ভাসানোর ক্রসে নিজেকেও শূন্যে ভাসালেন এই ব্রাজিলিয়ান স্ট্রাইকার। এরপর বাইসাইকেল কিকে গোলরক্ষককে বোকা বানিয়ে বল জড়ান জালে। খেলা 27 মিনিটে ডোরিয়েলটনের করা গোলে এগিয়ে যায় বসুন্ধরা কিংস। এরপর আক্রমণের ধার বাড়ায় স্বাগতিকরা। একের পর এক আক্রমণে তখন বিপর্যস্ত বাংলাদেশ পুলিশ, তবে ফিনিশিং এর অভাবে বাড়েনি স্কোর লাইন। ম্যাচে ফিরতে বেশ কয়েকটি সুযোগ তৈরি করলেও শেষ পর্যন্ত হার সঙ্গী হয়েছে পুলিশের। তবে এই ম্যাচে হ্যাট্রিকের দেখা পেতে পারতেন ডোরিয়েলটন। কখনো বার পোস্টের উপর দিয়ে, আবার কখনো বার পোস্ট ঘেঁষে বেরিয়ে গেছে বল। পাঁচজন ফুটবলার আছেন, তবে এবারের মৌসুমে ট্রেডমার্ক হয়ে থাকবে এই ব্রাজিলিয়ানের বাইসাইকেল কিকটি। এই জয়ে 5 ম্যাচে 15 পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে বসুন্ধরা কিংস। লিগ লিডাররা, ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। নাসিফ শুভ, জমুনা স্পোর্টস।